বিভিন্ন বড় বড় সেটাপের দম কত, বোতল উল্টে ড্রাম উল্টে দেখাতে হবে। জিততে হবে তো? সকলকে স্বাগত জানাই। হাতে রয়েছে বোতল, হবে তো আজকে একটা নতুন ইউনিক জিনিস। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিও দেখবেন, এই ভিডিওর মধ্যে থাকবে বহু কিছু ইনফরমেশন। আর পেছনে যাচ্ছে সেট আপ যার নাম হচ্ছে এমকে সাউন্ড, এমকে মিউজিক, তাই তো? বলো কেমন বাজছে? ইয়েস, তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে ছেলেদের আনন্দ উচ্ছ্বাস কতটা। আর এই বোতল দিয়ে হবে আজকে একটা সাউন্ড টেস্টিং, তাই তো? উল্টাতে পারবে? পারবে? পারবে তো? ঠিক আছে, দেখাই যাবে আজকে কত সেট আপের দম আছে আর কত ওই ছেলেগুলোর দম আছে। আজকে দেখবো তোমাদের দম কত, তোমরা যে সেট আপটা ভাড়া করেছো দেখবো কত দম আছে। বোতলটা উল্টে দিতে হবে, ঠিক আছে? রাজি? ঠিক আছে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন। এই বোতল থাকবে সামনে আর সেট আপ চলবে। ঠিক আছে বন্ধুরা, ছেলেরা তোমরা এনজয় করো, ওকে? আর বেশি ডায়লগ দিচ্ছি না, কাছে এসো। তো এরপর দেখে দিচ্ছি যে এমকে মিউজিক যে ঘাটালের একটা সুন্দর এবং বড় মাপের সেট আপ, খুব সুন্দর লুকিং দেখতে পাচ্ছেন। আর কালার কম্বিনেশনটা একদম হেভি লাগছে। তো বন্ধুরা, নিচে রয়েছে 4 বেস, উপরে রয়েছে 4 মিড, আর নিচে দুটো বেস আনা হয়েছে, তো 4টে আনা হয়নি, কারণ একটু প্রশাসনিক চাপ আছে, সেই জন্য ছোটোর মধ্যে সেটটা করা হয়েছে। তো টোটাল সেট আপটা নিয়ে এখানে সুন্দরভাবে বেয়ে চলেছে, অবশ্যই আমি দেখাবো কীভাবে বাজছে। তো ঠিক আছে ভাইরা, বোতলটা আমি রাখবো কিন্তু, ঠিক আছে? কোথায় রাখবো? এখানে রাখবো? শীতলা পুজো, পান্না কোপাটপাড়া, এখানে শীতলা পুজো উপলক্ষে এমকে মিউজিক তার সেট আপ নিয়ে খুব ভালোভাবে বাজছে। অবশ্যই দেখাবো আমি এই বোতলটা উল্টাতে পারবে কিনা, এটাই হচ্ছে আজকে চ্যালেঞ্জ। তো আপনারা ইউটিউবে অনেক চ্যালেঞ্জের ভিডিও দেখেছেন, আমি এরপর থেকে অনেক কিছু ভিডিও নিয়ে আসবো যার মধ্যে থাকবে চ্যালেঞ্জ। কোথাও দেখবেন ড্রাম উল্টাবে, কোথাও বালতি উল্টাবে, কোথাও বোতল উল্টাবে, বিভিন্ন বড় বড় সেটাপের দম কত, বোতল উল্টে ড্রাম উল্টে দেখাতে হবে, বোতল উল্টে দেখাতে হবে সেটাপের দম কতটা আছে। অবশ্যই ভিডিওটা দেখুন। তো ঠিক আছে, তোমরা রেডি? ঠিক আছে, তোমরা ওয়েট করো, আমি সেটাপের অপারেটার আজকে যিনি আছেন ওনার কাছে যাচ্ছি, গিয়ে ওনাকে প্রেসারে বাজাতে বলছি। রাজি তো? ঠিক আছে, জিততে হবে তো? ঠিক আছে, একদম লড়বে না এখান থেকে, ঠিক আছে? তো চলো আসুন, আমি আস্তে আস্তে যাই, দেখি সেটাপের কোন দাদা ভাই আছে। একদম লড়বে না, এইভাবেই থাকবে, ওকে? আমি এসে টেস্টিং করবো তোমাদেরকে। তো চলুন, অবশ্যই আমার বন্ধুদেরকে দেখিয়ে দিতে হবে যে কি কি মেশিন সেট আপ নিয়ে বাজছে। তো চলো আসুন, দেখি একটা দাদা কে আছেন। দেখতে পাচ্ছেন এখানে সামনে রয়েছে, দেখিয়ে দাও, ট্রান্সফরমার রয়েছে, একটু ছোটো ট্রান্সফরমার। কত কেবি গো? 30 কেবি? 50? 25 কেবি? ঠিক আছে, 25 কেবি আর ট্রান্সফরমার আছে, হয়তো পাওয়ারটা ঠিকঠাক পাবে না, তো এতেই বলছে ছেলেগুলো নাকি বোতল উল্টে দিবে, দেখাই যাবে কত দম আছে। কানেকশন আর এমকে মিউজিকের সবাই জানেন মেশিন সেট আপ কী আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি কী আছে। নমস্কার, ভালো আছেন? অবশ্যই আমাদের পরিচিত নামটা বলছি না, দাদা ভাইয়ের নাম হচ্ছে বিল্টুদা, তাই তো? আর ঠিক আছে, একটু যেমন ঘুরে দিকে, ওখানে একটু অন্ধকার, ত্রিপল দেওয়া আছে। তো আজকে কী কী মেশিন আছে আমাদের বন্ধুদেরকে একটু ডিসকাস করে দাও, আমার গলাটা ধরে গেছে, একটু টোটাল তুমি একটু বলে দাও, হেল্প করো আমাকে, একটু জোরে বলো। বেসের জন্য এমপ্রো। আচ্ছা ঠিক আছে, একটু নুয়ে দেখিয়ে দাও, বেসের জন্য কী আছে? এমপ্রো। বেসের জন্য এমপ্রো আছে, কত আছে দেখে নি? এমপি 18,000 মডেলের, তাই তো? এই দুটো দিয়ে বেস কানেকশন আছে, দুটো বেসের জন্য দুটো মেশিন, বাহ। আর এটা কত ওয়াটের? এমপি 18,000? 8,000 ওয়াট, তাই তো? 8,000 ওয়াটের দুটো মেশিন, এই মেশিন দিয়ে হয়েছে বেসের কানেকশন। আর টোটাল মিড বা মিডের জন্য কি কি দিয়েছো? মিডের জন্য এনএক্স অডিও, এনএক্স অডিও আর 4টে রয়েছে, 4টে করতে কি সিঙ্গেল সিঙ্গেল দেওয়া আছে, মানে এক একটা টপের জন্য এক একটা মেশিন, তাই তো? ঠিক আছে, 4টে দিয়ে যায়, এটা এক্সট্রা এক্সটার্নাল, ওটা আছে টুইটার। বাবা, CA20 না কি আছে? CA12, CA12 দিয়ে টুইটার, এটাও সম্ভব? বন্ধুরা এটা তো আনবিলিভেবল, আমি তো দেখিনি কোথাও CA18 দিয়ে, CA12, CA12 দিয়ে টুইটার বাজছে, আমি কোথাও দেখিনি। 750? হ্যাঁ, এটা দুটো দিকে দুটো, আমি জানি না ওর ভিতরে কি ফাংশন আছে। তো 12 পার্টের ডট রয়েছে দুটো, আর এটা ক্রসওভার নাকি? DS20, একটা DS20 আছে, একটু কাজ করে দেখি দাও, DS20 একটা আছে। আর এটা কি গো? এটা আপনি মানে
প্রেসার ডাব্বা যাকে বাংলায় বলে, দুটো হচ্ছে অডিও আউটপুট আর এগুলো হচ্ছে ক্রস ওভার, ঠিক আছে? এই টোটাল সেট আপ এই নিয়েই আজকে হবে ধামাকা। এখন আমার বন্ধু, আমার বন্ধুরা বা ছোটো ছোটো ভাইয়েরা, ওরা একটা বলেছে, ওরা একটা সামনে একটা চ্যালেঞ্জ করতে চাইছে তোমার সেট আপের সামনে, ঠিক আছে? একটা বোতলে জল দিয়েছে, সামনে বসিয়ে দিয়ে এসেছি আমি, তো ওটা সবাই বলেছে, ওরা আমার সঙ্গে বাজি নিয়েছে যে উল্টে দেখিয়ে দেবে, ওদের সেট আপের নাকি বিরাট দম। তো তুমি তো অপারেটার, দেখি তুমি একটা তোমার যেটা চালালে একদম ঠিক হবে সেটা তুমি বাজাও, আর আমার বন্ধুরাও দেখবে, সবাই দেখবে আজকে ওই বোতলটা উল্টা খাবে। ওকে, জিনিসটা বোতলে না, ওটা ড্রাম হলে খুব ভালো। হ্যাঁ, ড্রাম হলে খুব ভালো তো, ঠিক আছে, ছোট ছেলে তো, যাক উল্টাক না উল্টাক আনন্দটা আমাদের বড় কথা, ঠিক আছে? তুমি ভালো করে বাজাও। ওকে, আর একটা কথা বলে দিই, একটা নিউজ আমার বন্ধুদেরকে দাও, যে এই যে পূর্ব মেদিনীপুরে সব বড় বড় সেট আপটা আছে না, ওরা সব চেঞ্জ করে নিচ্ছে, নিশ্চয়ই জানো খবরটা। তো আমি আশা করবো বা এক্সপেক্ট করবো অভ্যেস নিয়ে আসার জন্য, এই নিয়ে কিছু আমার বন্ধুদেরকে বলো ইনফরমেশন। ইনফরমেশন বলতে সবাই যেহেতু প্রগ্রেস আস্তে আস্তে এসে, আমাকেও তো প্রগ্রেস মানে করতে হবে, মডেল চেঞ্জ করতে হবে, তার জন্য আমার চিন্তা ভাবনা আছে মাস দুয়েকের ভিতরেই প্রগ্রেস আনা। অবশ্যই, ঠিক আছে বন্ধুরা, এমকে সাউন্ডে, এমকে মিউজিকের ঘাটালের আমাদের একটা ভালো সেট আপ, তো ওনার প্রবেশ আসুক এটা আমরা অবশ্যই আশা করবো, ঠিক আছে? তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাপোর্টে আছি, ঠিক আছে? ভালোভাবে বাজাও, তো বন্ধুরা দেখতে থাকুন, চলুন আমি এখন ইয়ের সামনে যাই, বক্সের সামনে যাই।